উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার পরিস্থিতির দিকে নজর রাখবো সেখানে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত আরও এক উদ্ধার বোমা ও বোমা তৈরির সরঞ্জাম গত কয়েকদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষ উত্তাপ্ত জগদ্দল থানা এলাকার ভাটপাড়া ও কাকিনাড়া এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সরাসরি চলে যাব সমীরনের কাছে সমীরন আমরা গত কয়েকদিন ধরে দেখছি এইরকম পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে পুলিশের রুটমার্ট চলেছে তল্লাশি চলেছে তা সত্ত্বেও বোমাবাদে থেকে একজনের মৃত্যু পর্যন্ত হলো পুলিশ কি বলছে এই ঘটনায় একেবারেই পাপিয়া গতকাল যখন বিভিন্ন জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় রুটমার্ট চলছে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা যে সমস্ত গণ্ডগোলের যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকায় ঘোরার পরেও সেখানে গতকাল সন্ধ্যায় কাকিনাড়া এলাকায় ব্রোমা দিয়ে গিয়ে দুজন গুরুতর জখম হয় তাদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয় বেলঘড়ির একটি বেসরকারি হাসপাতালে একজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক দুষ্কৃতির মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি এবং শুধু তাই নয় কাকিনাড়া ভাটপাড়া এলাকা থেকে পাঁচজন দুষ্কৃতীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার রয়েছে এলাকার মানুষের বক্তব্য যখন রুটমার্ট চলছে জায়গায় জায়গায় শান্তি বৈঠক চলছে তখনও বিক্ষিপ্ত অশান্তি ঘটনা পাওয়া খবর পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ঘোষপাড়া রোডের ওপর ভাটপাড়া তদন্ত কেন্দ্রের সামনে ক্যামেরাম্যান গোপাল তাপাধারকে দেখাতে বলবো অন্যান্য দিনের থেকে আজকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন তুমি জানো যে গত পরশু দিন দুপুর দুটো থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ার পর থেকে জায়গায় জায়গায় পুলিশের পক্ষ থেকে মাইকে করে প্রচার করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে পাঁচ বা তার বেশি জমায়েত করা যাবে না গুজব ছড়ানো যাবে না আমরা এই মুহূর্তে রয়েছি ঘোষপাড়া রোডে আস্তে আস্তে ধীরে ধীরে দোকানপাট এখনো মানুষের মধ্যে আতঙ্কিত আতঙ্ক রয়েছে আপনার তো এখানে বাড়ি কি অবস্থা কি অবস্থা এখানে যা অবস্থা এখানে তো সাধারণ মানুষের চলাফেরা খুবই কষ্ট হচ্ছে কখন যে রাইট যুদ্ধ বেঁধে যায় বোঝা মুশকিল গত কয়েকদিন বেরিয়ে না 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 বেরোয়নি তুমি শুনলে যে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত গত কয়েকদিন তারা বাইরে বেরোতে পারেনি আজকে কিছুটা বেরিয়েছে ক্যামেরাম্যান গোপালকে দেখাতে বলবো এখনও বিশাল পুলিশ বাহিনী তারা বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে তারা মোহল্লায় মোহলায় যাচ্ছেন এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং মার্চ করছেন এলাকায় শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে যা পরিস্থিতি মোটের ওপর গতকাল রাতে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটলে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় মহল্লায় মহল্লায় পুলিশের রুটমার্ট চলছে পুলিশের পক্ষ থেকে শান্তি বৈঠক করা হয়েছে এবং এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরছে তাও মানুষের মধ্যে চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ রয়েছে এবং পুলিশ কর্তারা এই মুহূর্তে ভাটপাড়া তদন্ত কেন্দ্রে সেখানে বৈঠক করছেন এবং পরবর্তী কিভাবে কোন কোন এলাকায় গিয়ে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে তার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী এসছে এবং এই মুহূর্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া এলাকার জনজীবন পাপিয়া একেবারেই সুমিরন অর্থাৎ এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ধন্যবাদ তোমায়